একজন বাবার সন্তান মানুষ করার গল্প বলছি আপনাদেরকে। আপনি যদি 3-15 বছরের সন্তানের অভিভাবক হয়ে থাকেন, এই ভিডিওটি খুবই জরুরি আপনার জন্য। সন্তান মানুষ কিভাবে করবেন এই 21 শতাব্দীতে, আপনার চোখ খুলে দেবে এই ভিডিওটি। বাবা ওয়ান, তিনি জমিজমা বন্ধক দিয়ে বিক্রি করে সন্তানকে পড়াচ্ছেন, সম্পত্তি বিক্রি করে সন্তানকে সম্পদে রূপান্তর করছেন। বাবা টু, সন্তানের শিক্ষা বঞ্চিত করে যেন তেন স্কুলে পড়িয়ে ভালো বই কেনা না দিয়ে জমি কিনে রাখছেন, অর্থাৎ সম্পদ বাড়িয়ে রাখছেন সন্তানকে সম্পত্তি নয় বোঝা তৈরি করে। যে বাবা সন্তানকে জমি জমা বন্ধক রেখে বিক্রি করে সম্পদে রূপান্তর করেছিল, সম্পত্তি বিক্রি করে, এই সন্তান এখন অনেক সম্পত্তি কিনে দিচ্ছে বাবাকে। আর যে বাবা সন্তানকে তার পড়াশোনা বঞ্চিত করে সম্পত্তি তৈরি করেছিলেন, এই সন্তান এই সব সম্পত্তি বিক্রি করে করে খাচ্ছে। এরকম উদাহরণ আপনার চোখের সামনে অজস্র দেখছেন, কিন্তু আমরা কি একটু ভেবে দেখেছি হোয়াট এম আই ডুইং? সম্মানিত অভিভাবক, পুরো ভিডিওটির সাথে থাকুন। আমি এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এডুকেশন টেকনোলজির যুগে সন্তানকে কিভাবে মানুষ করা উচিত সেটা নিয়ে কথা বলবো। এখানে আমি দুজন অভিভাবকের তুলনা করে দেখাবো, দুজন সন্তান এই 2024 সাল থেকে কিভাবে মানুষ হচ্ছে, দুজনের প্যারেন্টিং কেমন, দুজনের মধ্যে একজন সেই 1980 সালের মেন্টালিটি নিয়ে বাচ্চাকে মানুষ করছেন, আর একজন 2024 এই 21 শতাব্দীর মেন্টালিটি নিয়ে মানুষ করছেন। আপনি একটু এই ভিডিওর পয়েন্টসগুলো দেখবেন এবং আপনি টিক দিয়ে দিয়ে দেখবেন আপনি কোন গ্রুপের মধ্যে পড়ছেন। আপনি যদি গ্রুপ টুতে পড়েন, খুব ভয়ানক অবস্থার দিকে যাচ্ছে সন্তান এবং আপনার ডিসিশন রং। আর যদি আপনি গ্রুপ এর মধ্যে পড়েন, আপনি একজন সচেতন অভিভাবক এবং আপনি সঠিক কাজটি করছেন। চলুন শুরু করা যাক। পয়েন্ট নম্বর 1, 2024 সালের মেন্টালিটি নিয়ে আপনি বাচ্চাকে বড় করছেন। আপনি বলছেন না আমরা পড়াশোনা করি নাই, আমাদের তো এত কিছু লাগতো না। হ্যাঁ, আমরা সেই 1980 সালের দিকে তো মুখস্থবিদ্যার পড়াশোনা করেছিলাম, সেই যুগের সাথে এখন 21 শতাব্দীর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের তুলনা করলে হবে না। আপনার সন্তান গ্রুপ এর, আপনার সন্তান শিখছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুলস, আর গ্রুপ বি এর যে বাবা মা 1980 সালের মেন্টালিটি নিয়ে বড় করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস এর কোনো ধারণাই রাখেন আপনার সন্তান। কত পার্থক্য হয়ে গেল! আগামী দিনগুলোতে চাকরি থাকবে না, পড়াশোনার কোনো মানেই থাকবে না যদি এআই টুলস সম্পর্কে আইডিয়া না থাকে। দেখুন তো আপনি কি গ্রুপ এতে নাকি গ্রুপ বিতে, যে এআই সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনার সন্তান। থার্ড যে স্কিলটি, টাইপিং স্পিড। গ্রুপ এ যে সচেতন বাবা মা বাচ্চাকে একটা ল্যাপটপ কিনে দিয়ে তার টাইপিং স্পিড বাড়ানোর চেষ্টা করছেন, কারণ এখন যত টাইপিং স্পিড ভালো অত এডুকেশনে আপনি দ্রুত আগাবেন, আপনার সন্তান দ্রুত আগাবে, আর যত টাইপিং স্পিড স্লো অত আপনি পেছনে পড়ে থাকবেন। আপনার সন্তানের টাইপিং স্পিড হচ্ছে 100-170 ওয়ার্ড পার মিনিট, আর যিনি সেই ট্রেডিশনাল বাবা মার, অনেকে টাইপ শুরুই করেনি আর অনেকে টাইপ 15-20-30 ওয়ার্ড পার মিনিট। দেখুন তো কোন গ্রুপে পড়েন আপনি। নাম্বার 4, কোয়ালিটি। মাইক্রোসফট অফিস টুলস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আপনার সন্তান তিনটাই যথেষ্ট পরিমাণে দক্ষ। সে তার ইমেল অ্যাড্রেস রয়েছে, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে, সে ইন্টারনেট সিকিউরিটি, ইন্টারনেট বিষয়গুলো ভালো করে বোঝে। আর গ্রুপ বি, সেই ট্রেডিশনাল আইডিয়া, এখন খালি একাডেমিক পড়াশোনা করতে থাকো, এসএসসি পরীক্ষার পরে দেখা যাবে কি করা যায়, এই সম্পর্কে কোনো নলেজই বাচ্চা নেই। দেখুন তো আপনি কোন গ্রুপের মধ্যে পড়ছেন। নাম্বার 5, সুইমিং, স্পোর্টস, কারাতে, সেলফ ডিফেন্সের জন্য গ্রুপ এ সচেতন বাবা মা বাচ্চাকে এটা শেখাচ্ছেন, আর ট্রেডিশনাল বাবা মা গ্রুপ বি এটা বলছে এখন তুমি পড়াশোনা করো, এখন তোমার এই সাইকেল চালানো, সুইমিং, স্পোর্টস, কারাতে এগুলো কিছু দরকার নাই, পড়াশোনা করো, সব পরে দেখা যাবে, এরা কখনোই শিখতে পারবে না। আপনি দেখুন কোন গ্রুপে পড়ছেন। নাম্বার 6, সফট স্কিলস অ্যান্ড হট স্কিলস। সফট স্কিলস কি কি? যেমন ধরেন বিভিন্ন ধরনের, যেমন ইলেকট্রিসিটির কাজ জানা, কিছুটা রান্নার কাজ জানা,
কমিউনিকেশন স্কিলের কাজ জানা, টাইপিং স্কিল, এটা একটা সফট স্কিলস। হট স্কিলস হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং। এই স্কিলসগুলো নিয়ে ওয়েবিনার সেমিনার এগুলো অ্যাটেন্ড করছে, বাচ্চা শিখছে। আর গ্রুপ বি এর যে বাবা মার সন্তান, সেগুলা কোনো নামও শোনে নাই, আইডিয়াও নাই, জাস্ট স্কুলে যায়, স্কুল থেকে কোচিং বাসা, কোচিং বাসা প্রাইভেট টিউটর পরীক্ষা, কোচিং বাসা প্রাইভেট টিউটর পরীক্ষা, এর মধ্যে মানুষ হচ্ছে। দেখুন আপনি কোন গ্রুপে পড়ছে আপনার সন্তান। 7 নম্বর স্কিল, আপনার বাচ্চা খুব ইন্টারন্যাশনাল মানের প্রেজেন্টেশন স্কিল দিতে পারে, যেমন ধরেন মাইসন, সাফওয়ান, মার্জিয়াতুবা, জারিন্তা সিম্প্রিয়াম, আজান, নিওয়ারা, দের আর লট অফ কিডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মানের কিডস, এরকম আপনার বাচ্চা সারা ওয়ার্ল্ডকে দেখিয়ে দেয় তার প্রেজেন্টেশন স্কিল দিয়ে। আর গ্রুপ বি এর বাচ্চা, সে মানুষ দেখলেই ভয় পায়, সে কথা বলতে পারে না, উপস্থাপনা স্বপ্নও দেখতে পারে না, আর বাবা মা বলে এগুলো তোমার দরকার নেই, এখন শুধু তুমি পড়াশোনা করতে থাকো। দেখুন আপনার বাচ্চা কোন গ্রুপে পড়ছে। 8, মেন্টাল ক্যালকুলেশন স্কিল, আমরা আমাদের বইয়ের মধ্যে এখানে আছে, অর্থাৎ আপনার বাচ্চা হাত আঙ্গুল এবং বৈদিক ম্যাথ, মেন্টাল ম্যাথ এগুলা খুব দ্রুত করতে পারে, তখন সে ক্যাডেট কলেজে চান্স পাবে দ্রুত, বিসিএস এ চান্স পাবে, ভার্সিটি এডমিশনে ভালো করবে। আর আপনার বাচ্চা ক্যালকুলেটর লাগে অথবা এই আস্তে আস্তে তারপর সে ক্যালকুলেশন করে, ট্রেডিশনাল গ্রুপ বি এর বাবা মার বাচ্চারা। দেখুন আপনার বাচ্চা কোথায় আছে, কোন গ্রুপে, এ না বি। 9, ফোনিক্স অ্যান্ড ফোনেটিক্স, ইন্টারন্যাশনাল কিডসদের মতো উন্নত বিশ্বের আপনার সন্তান ফোনিক্স, যেমন থি থাইম, টি হচ্ছে অক্ষর, থ হচ্ছে সাউন্ড, সো এই যে সাউন্ডগুলো রয়েছে, অক্ষরগুলো রয়েছে, আইপিএস সিম্বলস রয়েছে, এগুলো আপনার বাচ্চা জানে। আর ট্রেডিশনাল সেই মান্ধাতার আমলের যে আইডিয়া, সেই বাবা মা বলে এগুলো কোনো দরকার নেই, মানে সে নামও শোনে, বাবা মাও শোনে নেই এবং বাচ্চারাও শোনে নেই, তো তার জিরো নলেজ। আপনি কোন গ্রুপে পড়ছেন, আপনার সন্তান কোন গ্রুপে পড়ছে একটু দেখে নিন, ভয়ানক তথ্য দেব আমি এই ভিডিওর শেষে। 10, আপনার বাচ্চা এখন থেকেই ব্লগিং করছে, তার মনের অনুভূতিগুলো লিখে রাখছে ব্লগে, সে যখন বিদেশে পড়তে যাবে এই ব্লগগুলো, ব্লগসগুলো দেখাতে পারবে, সে অনলাইন টিচিং ট্রেনিংয়ের সাথে জড়িত। আর আপনার বাচ্চা ট্রেডিশনাল যে বাবা মা, সে শুধু বুকিশ নলেজ, ওই সমাজ বিজ্ঞান ধর্ম বাংলা অঙ্ক ইংলিশ এই কয়টাকে জীবনের বেদ বাইবেল মনে করে নিয়েছে, এটাই সে শুধু পড়ছে, এর বাইরে তার কোনো দুনিয়া নেই। স্কুল কোচিং ভাষা পরীক্ষা, স্কুল কোচিং ভাষা পরীক্ষা, গ্রুপ টু বাবা মা এটার মধ্যে সীমাবদ্ধ রাখছেন, প্লে গ্রুপ থেকে কলেজ পর্যন্ত, অর্থাৎ একটা বাচ্চাকে মডার্নিটি থেকে দূরে রাখার জন্য যত কিছু করার আছে সব বাবা মা করছেন না জানার জন্য, গ্রুপ টু এর বাবা মা। আমি কিন্তু আপনাকে বলছি না, আপনি খালি দেখবেন আপনি কোন গ্রুপে পড়ছেন। 11, কোয়ালিটি, আপনার বাচ্চা প্রমিত বাংলা উচ্চারণ করছে, আপনি যে এলাকারই হন না কেন, আপনি বরিশালের, মনু তুই আসি স্কুলে যাবি, হয়তো চললে যা তাইলে, আপনার বাচ্চা কি এভাবে কথা বলছে, আপনার বাচ্চা কি কিতারা বাবালানি জয় বালা এভাবে কথা বলছে, নাকি নদিয়ার শুদ্ধ প্রমিত বাংলায় কথা বলছে, হ্যাঁ একটা স্কুলে উপস্থাপনার সুযোগ আসলে আপনার বাচ্চা অ্যাঙ্করিং করছে, আপনার বাচ্চার বাংলা ইংলিশ আরবি সবগুলো প্রমিত শুদ্ধ মন ছুঁয়ে যাওয়ার মতো উচ্চারণ এমন, নাকি আই ডোন্ট কেয়ার এগুলো তো দরকার নেই, নলেজ হলে সব ঠিক হয়ে যাবে এরকম। পরে দেখবেন এই কোয়ালিটি গ্রুপ বি এর বাবা মা বিপদে পড়ে কিভাবে, সার্টিফিকেট কোন স্টুডেন্টদেরকে পড়তে হয় আর কোন স্টুডেন্ট দেশে বিদেশের সেরা জায়গায় চান্স পায়, সেরা সেরা জব পায়, আপনি বুঝতে পারবেন পরে। 12, কোয়ালিটি, আপনার গ্রুপে সচেতন বাবা মা নিজেরা সহ কি করছেন, সে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনার্স, ওয়েবিনার্স, কনটেস্টে, অলিম্পিয়াডে যোগদান করছে আপনার বাচ্চা। আর ট্রেডিশনাল বাবা মা, যে 1980 সালের মেন্টালিটির বাবা মা, তাদের সন্তানদেরকে এগুলার দরকার নেই, খালি এখন পড়তে থাকো, এগুলার টাইম নেই, আমার বাচ্চা তো পড়তে পড়তে টাইমই পায় না একদম, হ্যাঁ ও এত পরে পরে মানে কিছুই হচ্ছে না আর কি, হ্যাঁ তো খালি কোচিং করে, খালি কোচিং করে, বুঝছেন। সো এটা হচ্ছে গ্রুপ বি এর বাবা মায়ের অবস্থা। 13, কোয়ালিটি, দেখেন এগুলো করার পরেই তো গ্রুপ এর বাবা মার বাচ্চারা কেন অলরাউন্ডার হবে আপনি বুঝতে পারবেন পরে। আপনার বাচ্চা গ্রুপ এর বাবা মার, এরা দে রিড বিয়ন্ড টেক্সট, তারা ম্যাগাজিনস পড়ছে, হ্যাঁ তারা বিভিন্ন ধরনের বই পড়ছে, লাইক ডায়রি অফ এ অলিম্পিকেড, হ্যাঁ রিডার্স ডাইজেস্ট এরকম ম্যাগাজিন পড়ছে,
বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্লগস পড়ছে, ব্লগস গুলো দেখছে, হ্যাঁ নাসার সে ব্লগিংটা পড়ছে, হ্যাঁ ন্যাশনাল জিওগ্রাফির ব্লগিং পড়ছে, উইকিপিডিয়া পড়ছে, এনসাইক্লোপিডিয়া পড়ছে। আপনার এই বাচ্চা গ্রুপ এর বাচ্চারা মানে একদম মডার্নিটির সব কিছু তারা দেখছে, কিভাবে টেকনোলজির আপগ্রেড হচ্ছে, হ্যাঁ সে স্যাটেলাইট সম্পর্কে জানছে। আর গ্রুপ বি এর ট্রেডিশনাল বাবা মা, আই ডোন্ট কেয়ার, এইসব টাইম নাই, খালি টেক্সট বই টেক্সট বই টেক্সট বই, অর্থাৎ গাধা বানানোর জন্য যা যা দরকার আমার বাচ্চা শুধু সেটাই করছে। এরপরে গ্রুপ এ বাবা মা, তারা জানে আমার বাচ্চার জন্য টাইম ইনভেস্টমেন্ট প্রায়োরিটি কোনটা, আমার বাচ্চা কি শুধু স্কুল কোচিং প্রাইভেট টিউটরের মধ্যে ফুল টাইম দেবে, নাকি বাচ্চার সফট স্কিলস হার্ড স্কিলস হট স্কিলস, হ্যাঁ অ্যাঙ্করিং উচ্চারণ আইটি অফিস টাইপিং হ্যাঁ সুইমিং কারাতে অলরাউন্ডার কোয়ালিটিতে টাইম দেবে, নাকি শুধু ট্রেডিশনাল বাবা মার মতো তার সন্তানদের মতো শুধু স্কুল কোচিং বাসার মধ্যে 18টা বছর জেলখানার মধ্যে বন্দি রাখবে, একটু দেখতে হবে। এবারে মানি ইনভেস্টমেন্ট প্রায়োরিটি, গ্রুপ এর বাবা মারা এরা কি করেন, সম্পত্তি ফ্ল্যাট ব্যাংকে জমানো টাকা, তারপরে জমি জমা বিক্রি করে বন্ধক দিয়ে বাচ্চার নলেজ উন্নয়নে ইনভেস্টমেন্ট করে, এটা তার গুরুত্ব বেশি। আর গ্রুপ টু এর বাবা মা একটা ফ্ল্যাট কিনেছে, আরেকটা কিনতে হবে, সন্তানের জন্য 14টা ফ্ল্যাট রেখে যেতে হবে, এবার পড়াশোনা কোথায় করে কোথায়, এক্স কলেজ এক্স স্কুল যার নামই শুনে নেয় কেউ, অক্সফোর্ড এমআইটি হার্ভার্ডে পড়বে চিন্তাই করতে পারে না। সো সন্তানকে কি আপনি সম্পদে পরিণত করছেন, না সম্পত্তি কিনে রাখছেন ও এক দুই বছরের মধ্যে বিক্রি করে খেয়ে ফেলবে সব। সচেতন অভিভাবকরা, পজিটিভ প্যারেন্টিং, বাচ্চা 99 পেয়েছে ওটার জন্য বাবা বলছেন পজিটিভ বাবা বা মা, বাবা এটা কোনো ব্যাপার না, এটা যে কোনো ভাবে হতে পারে, তুমি যা পেয়েছো আমি অনেক খুশি। আর নেগেটিভ বাবা মা, তোমার 3 কম আসলো কেন, 97 কেন পাইলা তুমি, নেগেটিভ প্যারেন্টিং, প্রচুর সমালোচনার মধ্যে মানুষ করছে গ্রুপ বি এর বাবা মারা। আর এর বাবা মারা অ্যাপ্রিসিয়েশনের মধ্যে মানুষ করছে, সুন্দর ব্যবহারের মধ্যে মানুষ করছে, পজিটিভিটির মধ্যে মানুষ করছে। আপনি একটু দেখুন কি আপনি কোন গ্রুপের মধ্যে রয়েছেন। 17 নম্বর কোয়ালিটি, পজিটিভ বাবা মারা দেখছেন বাংলাদেশ থেকে, তো ওই যে কালে ভদ্রে অক্সফোর্ড হার্ভার্ড এমআইটি তে একজন দুজন চান্স পায়। গ্রুপ এর বাবা মা বলছেন আমার বাচ্চা অক্সফোর্ডে পড়াশোনা করবে, আমার বাচ্চা হার্ভার্ডে পড়াশোনা করবে, এমআইটিতে পড়াশোনা করবে, আমার বাচ্চা কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। আর ট্রেডিশনাল বাবা মা বলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, বুয়েটে পড়বা, মেডিকেলে পড়বা, বিসিএস দিবা, এই ধরনের স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ। ভাই যে হার্ভার্ডে পড়ে সে বুয়েটে চান্স পাবে না, যে এমআইটিতে চান্স পাবে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না। সুতরাং স্বপ্নটাও দেখা যায় যে ট্রেডিশনাল বাবা মার অনেক ছোট, আর পজিটিভ যিনি জানেন যে টাইম আর মানি কোথায় ইনভেস্টমেন্ট করব তার স্বপ্নটাও অনেক দূরে। বাবা মা হিসেবে নিজেকে একটু মূল্যায়ন করবেন এখন, যে আপনি এই এগুলো ভিডিওটা প্রয়োজন আবার দেখবেন, এরপরে আপনি নিজেকে মার্কিং করেন যে আপনি আসলে কোন গ্রুপে পড়েছেন। আপনি যদি কোনোভাবে গ্রুপ টুতে পড়েন তাহলে আপনি নিজেই যথেষ্ট বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার জন্য, আর যদি আপনি গ্রুপ এতে পড়েন আপনাকে একটা সেলিউট দিচ্ছি, আপনি অনেক সচেতন বাবা মা। কিন্তু আমরা রিসার্চ ফাইন্ডিং থেকে বলছি 1000 বাবা মার মধ্যে 1 থেকে 2 জন গ্রুপ এতে পড়ছে, আর 998 জন সে ট্রেডিশনাল প্যারেন্টিং সাধারণ বাবা মার মধ্যে পড়ছে, গ্রুপ টুতে পড়ছে। এই জন্যই বাংলাদেশে 45 মিলিয়ন শিক্ষার্থী, এখানে 50 লক্ষ বেকার তৈরি হয়েছে, প্রত্যেক বছর 3 লাখ 4 লাখ জব মার্কেটে আসছে, আর সার্টিফিকেট পড়িয়ে দিতে হচ্ছে। স্টুডেন্ট লাইফে ভুল ডিসিশন ছিল, আপনার প্ল্যানিং ছিল না। একজন সচেতন বাবা মা গ্রুপ এর বাবা মা প্ল্যানিং করে, আমি 2024 বাচ্চাকে এই স্কিল অর্জন করাবো, এই কোর্স করাবো, এই জায়গায় আমি নিয়ে যাব, এত টাকা আমি তার পেছনে ইনভেস্টমেন্ট করব। আর ট্রেডিশনাল বাবা মা গ্রুপ টু এর সে কিছু জানেই না, নো প্ল্যানিং নো ইনভেস্টমেন্ট নো টাইম নাথিং। সো বন্ধুরা, এখন আপনার প্রশ্ন, স্যার আমি গ্রুপ টুতে আছি কিন্তু আমি তো গ্রুপ এর বাবা মার মতো হতে চাই, কিন্তু আমি তো কিছু বুঝি না, কিভাবে করব, কার হাতে দিব সন্তান, এই কথা বলার জন্যই এই ভিডিওটি। দেখুন এখানে এতগুলো বই রয়েছে,
এই একটা বই বাদে আমার সবগুলি আমার লেখা বই, এটার মধ্যে 15 বই রয়েছে, এখানে তিনটা এটা একটা, অনেকগুলো বই রয়েছে, রাইট? টেসল বাংলাদেশে আমরা একটা বাচ্চাকে অলরাউন্ডার করে দিই, অর্থাৎ গ্রুপ এ তে যে কোয়ালিটিগুলোর কথা আমরা বলেছি, আমরা এরকম একটা অলরাউন্ডার প্রোগ্রাম অফার করছি বাচ্চাদের জন্য, কিডস অলরাউন্ডার প্রোগ্রাম, যেখানে বাচ্চারা দেখেন এই যে মেন্টাল ক্যালকুলেশনের কথা বলেছিলাম, এই মেন্টাল ক্যালকুলেশনের বই রয়েছে আমার লেখা, এটা পড়বে। এটা শামীম ইসনাহিনের একটা লেখা বই ইংলিশের উপরে, এটা ইংলিশ প্রো, এটা আমার লেখা একটা বই, এটা এটাও ইংলিশের উপরে, এটা বাচ্চারা শিখবে। এটা যে বাচ্চারা ট্রেইনার হয়ে যেতে চায় ইংলিশ ফর টিচার্স, এটা প্যারেন্টস স্টুডেন্টস টিচার সবার জন্যই, এটা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের প্রথম বই, এটা পড়বে। স্মার্ট ইংলিশ এটা পড়বে, ছোট বাচ্চারা লিটল এঞ্জেলস এই যে সিরিজ ওয়ান এটা পড়বে, এটা লিটল এঞ্জেলস ফনিক্স রিডিং এটা পড়বে ছোট বাচ্চারা, এটা হচ্ছে লিটল এঞ্জেলস ফনিক্স ফাউন্ডেশন এটা পড়বে, এটা বাংলাদেশের প্রথম বই, এটা সবচেয়ে বড় একটা বই, ফোর্ড কালার বই, একদম পুরো বিদেশি বইয়ের মতো, বাচ্চারা ফনিক্স শিখবে সারা উন্নত বিশ্বের মতো। তারপর এখানে একদম ছোট বাচ্চাদের জন্য 15টা বই রয়েছে, তার মানে টেসল বাংলাদেশে পুরো আয়োজন কিন্তু রয়েছে। আর কি রয়েছে আমাদের, আমাদের রয়েছে পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ইংলিশ অ্যাপ ফর কিডস, টেসল কিডস সেন্টার, অ্যাপটি ডাউনলোড করে দেখুন, সারা ওয়ার্ল্ড ঘেটে দেখুন এত বড় অ্যাপ আছে কিনা। আমাদের রয়েছে অনলাইন কোর্স, প্রায় 30টা কান্ট্রির শিক্ষার্থীরা আমাদের টেসল কিডস সেন্টারে পড়াশোনা করছে অনলাইনের মাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে কোর্স করছে এই বছরব্যাপী প্রোগ্রামটি। অফলাইনে প্রোগ্রাম রয়েছে ঢাকায়, আমাদের কয়েকটা ক্যাম্পাস রয়েছে এখানে, মালিবাগে রয়েছে, সায়েন্স ল্যাবরেটরিতে রয়েছে, কেরানীগঞ্জে রয়েছে, মিরপুরে রয়েছে, উত্তরাতে রয়েছে, এর যে কোনো যেটা কাছে এখানে এসে অফলাইন প্রোগ্রাম করার সুযোগ রয়েছে। সো গ্রুপ বি এর বাবা মা, আপনাদের যদি এই ঘাটতিটুক থেকে থাকে, আমরা অভিভাবক হিসেবে আপনার সন্তানের পাশে থাকবো, তাকে গ্রুপ এ এর বাচ্চাদের স্ট্যান্ডার্ডে গড়ে তুলবো, এটা আমাদের ওয়াদা, একদম এটা আমাদের গোছালো একটা প্রোগ্রাম। তো আগে আমরা দেখতে চাই যে আপনার বাচ্চার অবস্থান কি, একটা লেভেল টেস্ট করতে চাই, সে লিসনিং বিদেশি ইংলিশ শুনে বোঝে কিনা, তার সে মেন্টালি ক্যালকুলেট করতে পারে কিনা, সে নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে পারে কিনা, তার ফোনিক্স ফোনেটিক্সের আইডিয়া কতটুকু রয়েছে, তার ক্রিয়েটিভ রাইটিং এর আইডিয়া কেমন, ভোকাবুলারি কেমন, হ্যাঁ এই সবগুলো, আইটি স্কিল কেমন, এই সবগুলো আমরা একটু ছোট টেস্ট করে দেখতে চাই। তারপর আমরা মেইন প্রোগ্রামে এডমিশন নিয়ে ওকে আমরা আমাদের আন্ডারে নিয়ে নিতে চাই, গ্রুপ এ এর বাবা মাদের স্বপ্নের মতো আপনার বাচ্চাকেও গ্রুপ বি এর সন্তানদেরকে তৈরি করার জন্য। সো আমাদের সাথে এই ডেমো ক্লাস এবং ডায়াগনস্টিক টেস্টের ক্লাসে অ্যাটেন্ড করতে হলে অনলাইনে আমাদের এই যে স্ক্রিনে নাম্বার রয়েছে এখানে SMS করুন অথবা কল করুন, আর আমার নাম্বারটিও দিয়ে দিচ্ছি। সো আমরা আপনার সন্তানদের পাশে থাকছি, আপনাদেরকে আরও কিছু ভিডিও পাঠাবো, প্রায় 100 ভিডিও, আপনি দেখবেন টেসল বাংলাদেশে কোর্স করলে কেমন মানে সন্তান তৈরি হয়, ওরা কি আসলে অলরাউন্ডার হয় কিনা, আপনার দেখে মন জুড়িয়ে যাবে। সো আর দেরি নয়, এই 1000-এর মধ্যে 2 গার্ডিয়ান পাওয়া যায় পজিটিভ এ স্ট্যান্ডার্ড গার্ডিয়ান, আর 98% গার্ডিয়ান বি গ্রুপের, এই বি গ্রুপ আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের এই অলরাউন্ডার প্রোগ্রামটি, আর এ গ্রুপের যারা রয়েছেন ইউর মোস্ট ওয়েলকাম টু। সো এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি শিশু অলরাউন্ডার হিসেবে তৈরি হবে টেসল বাংলাদেশের টেসল কিড সেন্টার হাত ধরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ক্যাম্পাস ভিজিট করুন, কল করুন, SMS করুন, উই আর রেডি টু সার্ভ ইউ অ্যান্ড ইয়ার কিডস। আসসালামু আলাইকুম, বাই বাই।